জানেন তো, আমরা বিপদে পড়লে মহাদেব দেবাদিদেব শিবকে ডাকি। কিন্তু এমন ঘটনাও একবার ঘটেছিল যে দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং বিপদে পড়েছিলেন। আর সে যেমন তেমন বিপদ নয়, একেবারে প্রাণ সংকট। আপনারা তো জানেন মহাদেব ভোলানাথ, তিনি এত ভোলা এত ভোলা যে ভক্ত তার কাছে যা চায় তিনি কোনো বিচার না করে তাকে তাই দিয়ে দেন। তাই তো তিনি ভক্তের কাছে ভোলানাথ। ভোলানাথ শিব একবার বৃকাসুর নামে এক দুষ্ট অসুরকে এমন এক বর প্রদান করেছিলেন যে সেই বর পাওয়ার পর দুষ্ট অসুর মহাদেবেরই প্রাণ হরণ করতে গিয়েছিল। বলুন তো, তারপর তারপর কি হলো? কেমন করে আমাদের মহাদেব শিব সেই বিপদ থেকে উদ্ধার পেলেন? কে করলেন মহাদেবকে উদ্ধার? চলুন আজ শুনে নিই সেই গল্প। আজ শুনে নিই পুরাণ থেকে আবার এক নতুন গল্প, বৃকাসুর বধের কাহিনী। গল্পটি ভাগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ, গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আর গল্প শুনতে শুনতে গল্পটা যদি একটুও ভালো লাগে, গল্পে লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। বহু সময়ে আগের কথা, বহু সময়ে আগে শকুনি নামে এক অসুর ছিল। সেই শকুনি নামক অসুরের মহা তেজস্বী মহা পরাক্রমশালী এক পুত্র ছিল। সেই পুত্রের নাম ছিল বৃকাসুর। একদিন বৃকাসুর ভাবতে থাকল যে কেমন করে আরও শক্তিশালী হওয়া যায়। তাই আরও শক্তিশালী হবার উপায় বের করতে বৃকাসুর নানা জায়গায় ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে অবশেষে বৃকাসুরের দেখা হল দেবর্ষি নারদের সঙ্গে। বৃকাসুর তখন দেবর্ষি নারদের কাছে জানতে চাইলেন যে, হে দেবর্ষি নারদ, বলুন সর্বশক্তিমান ত্রিদেবের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু নাকি মহেশ্বর কাকে প্রসন্ন করা অত্যন্ত সহজ? তখন দেবর্ষি নারদ বৃকাসুরকে বললেন যে ত্রিদেবের মধ্যে মহেশ্বরকে প্রসন্ন করা সব থেকে সহজ, কারণ মহাদেব শিব এতটাই ভোলা এতটাই সহজ সরল যে তিনি ভক্তের সামান্য ভক্তিতে প্রসন্ন হয়ে ভক্তকে তার মনোমতো বর প্রদান করেন। দেবর্ষি নারদ বৃকাসুরকে এ কথাও জানান যে পূর্বে লঙ্কার রাজা রাবণ ও বানাসুরের ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাদের অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এরপর বৃকাসুর নারদের কাছে জিজ্ঞাসা করলেন যে, হে দেবর্ষি নারদ, বলুন মহাদেব শিবের সব থেকে বড় আরাধনা স্থল কোথায় অবস্থিত? তখন দেবর্ষি নারদ বললেন, বৃকাসুর, মহাদেব শিব জগৎ সংসারের সর্বত্রই পূজিত হন, কারণ সমগ্র জগৎই তো তার মধ্যেই সমাহিত। মহাদেবের ভক্তরা তাকে যেখানে স্মরণ করেন তিনি সেইখানেই উপস্থিত হন। তবে জগতে মহাদেবের
অন্যতম আরাধনা ক্ষেত্র হল কেদারনাথ ধাম। তুমি অবিলম্বে সেখানে গিয়ে শিব আরাধনা শুরু করতে পারো। এইসব কথাবার্তার পর দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন। এরপর দেবর্ষি নারদের কাছে উপদেশ লাভ করে মৃকাসুর কেদার তীর্থে গমন করল এবং সেখানে বিশাল অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞ শুরু করলেন। মৃকাসুর যজ্ঞে নিজের দেহের মাংস কেটে কেটে আহুতি দিতে লাগলেন, তার সঙ্গে সঙ্গে শিবের স্তব স্তুতিও করতে লাগলেন। এইভাবে ছয় দিন যজ্ঞ করে উপবাস করে নিজের দেহের মাংস আগুনে আহুতি দেবার পরেও যখন মহাদেব শঙ্কর দেখা দিলেন না, তখন কেদার তীর্থে বৃকাসুর সপ্তম দিবসে নিজের সিক্ত কেশযুক্ত মস্তক ছেদন করে অগ্নিতে আহুতি দিতে উদ্যত হল। বৃকাসুরের এমন কাণ্ড দেখে পরম দয়ালু ভোলানাথ ভগবান শিব অগ্নিকুণ্ড থেকে আবির্ভূত হলেন এবং বৃকাসুরের হাত ধরে তাকে নিজ মস্তক ছেদন করা থেকে বিরত করলেন। তখন ভগবান শিবের স্পর্শে বৃকাসুর পূর্বের আহুতি দেয়া দেহের অংশগুলিও ফিরে পেলেন এবং পুনরায় আগের মতো পূর্ণ দেহ লাভ করলেন। এবার ভগবান শিব বৃকাসুরকে বলল, হে প্রিয় বৃকাসুর, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি বর প্রার্থনা করো, আমি তোমায় বরদান করতে প্রস্তুত। কিন্তু বৃকাসুর, আমার এমন কঠিন ভক্তি করার প্রয়োজন নেই। আমি তো আমার ভক্তদের মনের ভক্তি গঙ্গা জল ও বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে থাকি। এবার শিবের কাছে বৃকাসুর এক অত্যন্ত ভয়াবহ বর প্রার্থনা করে বসল। বৃকাসুর বর চাইল যে সে যার মাথার উপর হাত রাখবে সেই যেন সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে মৃত্যুবরণ করে। বৃকাসুরের এই প্রার্থনা শুনে ভগবান শিব হাসি মুখে তাকে তথাস্তু বলে সেই রূপ বর দান করে সেইখান থেকে চলে গেলেন। যথারীতি বর লাভ করেই বৃকাসুর নিজ মূর্তি ধারণ করল। পাপী বৃকাসুর এবার দেবী পার্বতীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে স্বয়ং জগৎমাতাকে কামনা করল। এদিকে পাপী অসুরকে বরদান করে ভগবান শিব হলেন গভীর ধ্যানে মগ্ন। এদিকে মহাদেব শিবকে ধ্যানমগ্ন দেখে পাপী বৃকাসুর এবার চলল স্বয়ং দেবাদিদেব মহাদেব শিবের মাথায় নিজের হাত স্থাপন করতে। এদিকে এই দৃশ্য দেখে দেবগণের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। অথচ কারু ক্ষমতা নেই শিব প্রদত্ত বরকে অগ্রাহ্য করে বৃকাসুরের সঙ্গে দ্বন্দ্ব করার। এদিকে কোনো উপায় দেখতে না পেয়ে দেবতারা তখন জগৎপালক বিষ্ণুকে স্তব করে জাগ্রত করল। শিবের আরাধ্য ভক্তবৎসল হরি নারায়ণ মহাদেবকে রক্ষা করতে যোগমায়াকে অবলম্বন করে ব্রহ্মচারীর রূপ ধরে ধীরে ধীরে বৃকাসুরের দিকে অগ্রসর হলেন। বৃকাসুর দেখল
যে এক ব্রহ্মচারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। তারপর সেই ব্রহ্মচারী বৃকাসুরকে বলল, হে শকুনিনন্দন বৃকাসুর, আপনাকে পরিশ্রান্ত মনে হচ্ছে, আপনি আমাকে বলুন কি কারণে আপনি এত পরিশ্রান্ত? আপনার সব কথা আমাকে খুলে বলুন। ব্রহ্মচারী রূপী নারায়ণ আরও বললেন যে, হে শকুনি নন্দন, আমি আপনার জন্য বহু দূর থেকে আসছি। আমি এসেছি আপনাকে সাবধান করার জন্য। তখন অসুর বলল, আপনি এসেছেন আমাকে সাবধান করতে, কিন্তু কেন? তখন নারায়ণ বেশি ব্রাহ্মণ বললেন, হে শকুনি নন্দন বৃকাসুর, শুনেছি আপনি শিবের থেকে এক অদ্ভুত বর পেয়েছেন, কিন্তু আমি আপনাকে সাবধান করতেই এসেছি। শঙ্করের কথায় একদম বিশ্বাস করা উচিত নয়। আপনি নিজেই তো জানেন যে শিব ভূত প্রেত ও পিশাচদের রাজা, আর যে ভূত প্রেত পিশাচদের রাজা সে কি কখনো এমন ক্ষমতাশালী এমন শক্তিশালী বর দিতে পারে? আমি বলি তার একদম ক্ষমতা নেই এমন শক্তিশালী বর দেওয়ার। এই কথা বলার পর নারায়ণ তার মায়া বিস্তার করলেন, মায়ার দ্বারা মোহিত করে বৃকাসুরকে নারায়ণ বললেন, হে দানবরাজ, আমি জানি শিব প্রদত্ত এই বর সম্পূর্ণ মিথ্যা। বিশ্বাস না হয় নিজের মাথার উপর হাত রেখে দেখে নিন। হে অসুররাজ, আমার আপনার কাছে বিনতি যে তারপর মিথ্যাবাদী শিবকে আপনি তার যোগ্য শাস্তি মৃত্যু প্রদান করুন, শিবকে অবিলম্বে বধ করুন। তারপর আর কি? ভগবান বিষ্ণুর কথা শুনে বৃকাসুর মোহিত হয়ে পড়লেন। অদ্ভুত ও সুমিষ্ট কথা শুনে তার ক্ষণিক বুদ্ধি বৈকল্য হল। অসুররাজ নিজের মস্তকের উপর হাত রাখল, নিজ মস্তকের উপর হাত স্থাপনের সঙ্গে সঙ্গে তার মস্তক দেহ থেকে ছিন্ন হয়ে গেল, সমগ্র দেহ ও মস্তক পুড়ে ভস্মে পরিণত হল। সেই দুষ্ট বৃকাসুর বজ্রহতের ন্যায় ভূতলে পতিত হল। আর এইভাবে বৃকাসুর নিহত হলে দেবগণ পিতৃগণ গন্ধর্বগণ কিন্নরগণ পুষ্পবৃষ্টি করতে লাগল। আকাশে বাতাসে শ্রী ভগবানের জয়ধ্বনি ঘোষিত হল। আমাদের ভোলানাথ শঙ্কর এইভাবে এক ভয়ঙ্কর সংকট থেকে মুক্তি লাভ করলেন। ভগবান নারায়ণ এবার মহাদেবকে বললেন, হে দেবাদিদেব মহাদেব, এই দুষ্ট অসুর নিজের পাপেই ধ্বংস হল। হে পরমেশ্বর, জগতে কখনো কোনো অপরাধীর নিস্তার নেই, আর আপনি তো স্বয়ং জগৎগুরু বিশ্বেশ্বর দেবাদিদেব, আর আপনার নিকট অপরাধ করে কারো নিস্তার পাওয়া সম্ভব নয়। এইভাবে নারায়ণ ভোলানাথ মহাদেবকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল ভাগবত পুরাণ থেকে বৃকাসুর বধের কাহিনী। জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে
নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই প্রতিদিন নতুন নতুন পুরাণ থেকে গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। যাওয়ার আগে একবার বলুন, জয় মহাদেব, শিবের জয়, জয় হরিনারায়ণ, ভগবান শ্রীবিষ্ণুর জয়।